হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে পিসি ম্যানেজার। রিসেন্টলি মাইক্রোসফট পিসি ম্যানেজার নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুযোগ দিচ্ছে, যেখানে মূলত এই অ্যাপ্লিকেশনটি অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে থাকে। যদি আপনার পিসিতে অথবা ল্যাপটপে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে পিসি ম্যানেজারটি তাদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি ইজিলি এই অ্যাপ্লিকেশনটি চালু করে আপনার পিসিতে থাকা কোনো ধরনের বাগস অথবা ভাইরাস অথবা র্যানসম যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, এই পিসি ম্যানেজারটি অনেক সাহায্য করবে। আমি প্রথমে আপনাদেরকে পিসি ম্যানেজারটি চালু করে দেখাচ্ছি। আমার পিসিতে আগে থেকেই এই পিসি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি চালু অবস্থায় ছিল। এই পিসি ম্যানেজারটির আমরা মূলত দেখতে পাই দুটি অংশ, একটি হচ্ছে ক্লিন আপ আর একটা হচ্ছে সিকিউরিটি। ক্লিন আপটি মূলত সেই উদ্দেশ্যেই ব্যবহার করা হয় যেখানে আপনার পিসিতে যদি কোনো রকমের টেম্পোরারি ফাইল থাকে এবং যেটি মূলত র্যাম ক্লিয়ার থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আপনাকে সাহায্য করবে। আমরা যদি এখানে বুস্ট দিই অর্থাৎ বুস্ট বাটনে প্রেস করে থাকি, সেক্ষেত্রে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দিবে। এটা আসলে ডিলিট করে অথবা ক্লিয়ার করে র্যাম থেকে। আমরা নর্মালি যদি এই প্রসেসটা দেখি, সেক্ষেত্রে মেমোরিতে আমরা দেখতে পাবো এখানে ক্যাচ নামে কিছু ফাইল থেকে থাকে, যদিও এটি আমরা আরো অন্যান্য ওয়েতে ক্লিয়ার করতে পারি। সেক্ষেত্রে পিসি ম্যানেজারটি বুস্ট হিসেবে কাজ করে থাকে। আর যদি আপনি অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে সিকিউরিটি ট্যাবে। এখান থেকে প্রথমে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পরে আপনার যদি পিসিতে কোনো রকমের বাগস অথবা মেলওয়্যার অথবা কোনো ধরনের র্যানসমওয়্যার ভাইরাস পেয়ে থাকে এবং পিসি ম্যানেজার যদি আপডেটেড থাকে, সেক্ষেত্রে এই পিসি ম্যানেজারটি আপনার পিসিতে থাকা সমস্ত ভাইরাসগুলো চেক করে ক্লিন করার চেষ্টা করবে। যদি যারা কোনো ধরনের র্যানসমওয়্যার অথবা ভাইরাস থেকে থাকে, সেক্ষেত্রে যদি আপনি কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করে অর্থাৎ ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল করার চেয়ে আমি সাজেস্ট করব এই পিসি ম্যানেজারটি ইনস্টল করে চালু করার জন্য। এই চালু অবস্থায় আমরা দেখে নেব কিভাবে পিসি ম্যানেজারটা ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়। আমাদের যেটা করতে হবে, গুগলে অথবা আপনার পিসির যে কোনো একটি ব্রাউজারে গিয়ে পিসি ম্যানেজার মাইক্রোসফট ডট কম আর মাইক্রোসফট কমে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট পিসি ম্যানেজার। এখানে গেলে আপনি দেখতে পাবেন আপনার জন্য ডাউনলোড ফ্রি নামে যে বাটনটি আছে সেটা বেসিক্যালি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড করার সময় হয়তো তেমন একটা আপনি বাগ পাবেন না। আমি যেটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে ইনস্টল করার সময় অলমোস্ট 32% যাওয়ার পরে কোনো একটা ইস্যুর কারণে হয়তো ইনস্টল হচ্ছিল না। পরবর্তীতে গিয়ে আমার নেটের স্পিড আপ, বেসিক্যালি আমি যখন বাসা থেকে অফিসে গিয়ে এইটা ইনস্টল করার চেষ্টা করেছি তখন হয়েছে, বাসার কোনো ইন্টারনেট অর্থাৎ আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো না হয় এটা হয়তো ইনস্টল হতে একটু সময় লাগতে পারে। কারণটা হচ্ছে এটার যে সেট আপটা, এটা আপডেট ভার্সনটা অনলাইন থেকেই নেয়। তো এই ইনস্টলেশনটাও কিন্তু একই নর্মাল যে ইনস্টলেশন আছে সেটির মতোই, যেটা করতে হবে অ্যাকসেপ্ট দিয়ে, যেহেতু অলরেডি আছে হয়তো আমাকে আবার ইনস্টল করতে দিবে। সো এটাই হচ্ছে মূলত পিসি ম্যানেজার, যেটার কাজ হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ করা। এবং এই অ্যান্টিভাইরাসটার আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনার আমাদের যতগুলো র্যানসমওয়্যার অথবা ভাইরাস থেকে থাকে এটি মূলত একদম ক্লিন করে দেয়। দেখতে পাচ্ছি এটা অনেক সময় নিচ্ছে, কারণ এটাই ইন্টারনেট স্পিড যদি ভালো না থেকে থাকে 32% এ গিয়ে আমি দেখেছি এটা বেশ সময় নেয়। আমরা একটু ওয়েট করে দেখি। তো আমরা দেখতে পেলাম এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটা এখন আমরা লঞ্চ করে দেখবো। আমরা বাটন প্রেস করবো লঞ্চ নাও।
এটা প্রেস করার পরেই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে আসবে। এবং এই অ্যাপ্লিকেশনটি আমরা প্রথমে শুরুতে বলেছিলাম যেটা হচ্ছে ক্লিন আপ এবং সিকিউরিটি নামে দুটি ট্যাব পাবো। এখান থেকে আপনার প্রয়োজন মতো যেটি কাজে লাগে সেটি আপনি ইউজ করবেন, যেমন এখানে হেলথ চেক, স্টোরেজ ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, স্টার্টআপ অ্যাপস, এছাড়া আছে সিকিউরিটি। মূলত অ্যান্টিভাইরাসের জন্য আমরা সিকিউরিটিটাই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে স্ক্যানিং, এবং স্ক্যানিং এর শেষ ধাপে গিয়ে যেটি মূলত কাজ করবে সেটা হচ্ছে আপনার কোন ধরনের ভাইরাস থেকে থাকলে সেটা নির্মূল করে দিবে। সো আজকের জন্য এতটুকু, বাকি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। থ্যাংক ইউ, বাই বাই।